আশা করছি ভালো আছো, ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল মিনুর ফ্যামিলি মেম্বার। আমি আজকে খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে তোমার, এখন বাজে হচ্ছে দেখো 10:03। এখন থেকে আমি আমার বক বক বা ব্লগ শুরু করেছি। আজকে কি হতে চলেছে কি তোমরাও বলো আমার সাথে, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। হ্যাপি বার্থডে! এই দেখো বার্থডে বয় এই এখন ঘুম থেকে উঠেছে, আরেকজন নিচে আছে, আর এখানে একজন বার্থডে বয় উঠে গেছে। আজকে হেভি সেলিব্রেশন, আজকে অল্প হবে কালকে বড় হবে। তো এই হচ্ছে, বলে দাও গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, আজকে হচ্ছে তুতু পাপুর জন্মদিন, 17 ডিসেম্বর, পয়লা পৌষ ওদের আজকে জন্মদিন। তো সকাল থেকেই তো মোটামুটি কালকে রাত্রিবেলায় একটুখানি সেলিব্রেশন হয়নি, ওই বার্থডে গান চালানো হয়েছিলো, আমাদের কেক কাটিং হয়নি রাত্রিরে। তো ওই আর আজকে এখন তো দীপিকা এসে গেছে নিচে, চলো দেখাই কী জল খাবার হচ্ছে। পরোটা আলুর তরকারি আর ভাত টাত সমস্ত কিছু হবে, আমি পায়েস চাটনি টাটনি করবো। কী হতে চলেছে পুরো ব্লগটা কিন্তু তোমাদের দেখতে হবে, খুব মজা হতে চলেছে এই ব্লগটা। কিন্তু মানে কী বলো তো, আজকের ব্লগটা দুটো পার্টে আসবে, কারণ আজকে দুটো অকেশন পড়ে গেছে আমার। এক তো দুবাবুর জন্মদিন, এক হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকে গেট টুগেদার আছে, তো সেটা সন্ধ্যেবেলা আছে। সেজন্য জন্মদিনের ব্লগ জন্মদিনে আসবে, কারণ জন্মদিনে কিছুটা সেলিব্রেশন কালকে হবে। তুতু বাবুর কেক আসবে, বন্ধুরা আসবে, আজকে রাত্রিটা পোস্টপন করে কালকে হবে। আজকে সকালেরটা তোমাদের তুলে ধরবো, আবার রাত্রিটা একসাথে, আর আজকে রাত্রিরের যে ব্লগটা আসবে গেট টুগেদার সেটাও আলাদা পার্টে আসবে। তো তার জন্য পুরো ভিডিও দেখতে থাকো, এনজয় করতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো কী জল খাওয়া হচ্ছে দেখাই তোমাদের। তো আমি নিচে চলে এসেছি, দেখো এখানে পরোটা হয়েছে, যেহেতু জন্মদিন রুটি খেতে নেই সেজন্য পরোটা করেছি। আর পাপু আর তুতু আর এই আলুর তরকারিটা খেতে খুব ভালোবাসে, তো এখন পরোটা আলুর তরকারি ওরা খাবে। আর হচ্ছে তোমার আইলকে 5 রকম ভাজা হয়েছে, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর ডালের বড়া, এই সমস্ত হয়েছে। তারপরে হচ্ছে দুপুরে রান্না দীপিকা এখানে করছে, শাক ভাজা করছে। তারপরে তোমার ওদিকেও একটা তরকারি হচ্ছে, এবার চিংড়ি মাছ, তুমি বাপুর চিংড়ি মাছ খেতে ভালোবাসে, চিংড়ি মাছের কালিয়া, কাঁটা মাছের কালিয়া হবে, আদি পোস্ত হয়েছে, অনেক কিছু হয়েছে। এই যে কাঁটা মাছগুলো এবার ভাজা হবে, মানে কাতলা মাছ যেটাকে আমরা বলি, সেটা ভাজা হবে। ওদিকে ভাত হচ্ছে, ওদিকে পোস্ত হয়ে গেছে, রান্না সমস্ত কিছু হয়ে গেছে। তোমার আজকের যা মেনু সেটা তো পরেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন আমি স্নান করবো, এখন 12:10, স্নান করবো, স্নান করে পায়েসটা চাপাবো, পায়েসটা না হলে তোরা খেতে পারবে না। তো এখনই স্নান করবো, ঠাকুরকে পুজো দেবো, পায়েস চাপাবো, যা যা কাজ আছে করবো, করে চড়ে নিয়ে আবার রেডি হতে হবে। তো চলো কাজগুলো করে নিই আর তোমাদের সাথে বক বক করতে থাকি। এখানে চলছে এখন পায়েস, পায়েস রান্না তোমরা আগেও দেখেছো, মোটামুটি হয়ে গেছে, কাজু কিশমিশ দিয়ে পায়েস হয়ে গেছে। আর মেনুটা তারা তোমাদের শেয়ার করি, সাজিয়ে তো দেখাবোই, এমনিও মেনুটা শেয়ার করি আজকে কী কী মেনু হয়েছে। ঠাকুরকে জল দেবো, তুতু পাপুর কাছে ভোগ আনতে, ভোগ নিয়ে আসুক, তারপর খাওয়া হবে, তারপর তো আবার রাতের সেলিব্রেশান আছে। এই হয়েছে শাক ভাজা, আর হচ্ছে তোমার পোস্ত, এখানে হচ্ছে তোমার চিংড়ি মাছ, এটা হচ্ছে মাছের টক, এটা হচ্ছে তোমার মাছের কালিয়া, আর হচ্ছে এইদিকে হচ্ছে মুসুরটা। এই হচ্ছে আজকের বার্থডে সকালের মেনু, আর রাত্রিরটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। ৩:২০, নিচের কাজ সব মিটলো, তুতু বাপুর খাওয়া দেখলো, তো কত সুন্দর ওদের খানিকটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো এখন বাজে 3:20, এখন একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা যা কেক কাটিং হবে, ওদের 3 বন্ধু বান্ধব আসবে, সেগুলো আবার তোমাদের সাথে দেখাবো। তো চলো একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে হচ্ছে তোমার 5:45, এখন বার্থডে ডেকোরেশন এখানে প্রায় চলছে, এখানে বার্থডে লাগানো হয়ে গেছে, এখানে এখন বেলুন ঠেলুন সমস্ত কিছু
লাগানো হবে। এখন বার্থডে ডেকোরেশন চলছে, তা এটা পুরো মেকওভার হয়ে কীরকম দেখতে লাগছে তোমাদের তো অবশ্যই দেখাবো। তারপর বার্থডে কেক তোমাদের শো করবো। বার্থডে কেক অলরেডি এসে গেছে, সকালেই এসে গেছে, ফ্রিজে রাখা আছে বার্থডে কেক, তোমাদের দেখাচ্ছি। এই যে এই একটা বার্থডে কেক, এই একটা বার্থডে কেক মঞ্জিনিসের, সে কীরকম কেক এসছে সেটাও তোমাদের দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। পাপু ওরাই করেছে মোটামুটি, আমি হয়তো টাচ আপ দিয়েছি। তো এখন বাজে হচ্ছে তোমার 7টা, এখন ওর বন্ধুরা আসেনি, 2-3 জন বন্ধু আসবে, ওই ভোলার ছেলে আসবে আর আরও 2 বন্ধু আসবে। কেক ঠেক কাটা হবে এই জায়গাটা করে, এইখানটা করে এই টেবিলটা রাখা হবে, ওই টেবিলটা এইখানটা করে রেখে কেক কাটা হবে, সেলিব্রেশান হবে, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে রাত্রির মেনু হচ্ছে বিরিয়ানি, আমি করিনি, বাইরে থেকে কেনা হয়েছে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস, তো চিকেন বিরিয়ানি, তো ওরা খাওয়া দাওয়াও করবে, সব তোমাদের সাথে শেয়ার করবো। এখন দুধুবাবু বার্থডেতে যা যা গিফট পেয়েছে ও 3-4 জন বন্ধুকে তো বলেছিল, সেগুলো তোমরা দেখে নাও। দুধুবাবু দেখিয়ে দাও কে কি গিফট দিয়েছে। বোলা কাকুর ছেলে দিয়েছে, হ্যাঁ আনবক্সিং করছে দুধুবাবু। আর এইটা অঙ্কিত, হ্যাঁ অঙ্কিত, দুটো চকলেট দিয়েছে, একটা আমি র‍্যাপ করছি, দাঁড়াও আনবক্সিং। হ্যাঁ ফাউন্টেন পেন দিয়েছে, খুলতাম না ভাই, বড় লাগলো, খুলে দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়। এই যে বাহ, আর এইটা, এই যে কালিটা, এই যে আচ্ছা ঠিক আছে নষ্ট হয়ে যাবে। আর এইটা, এইটা অনুপম আমাদের টিউশনে করতে আসে, অনুপমের আংকি আংকি সেলিব্রেশন, এটা একটা সেলিব্রেশন দিয়েছে। এই হলো আমাদের গিফট আনবক্সিং, বার্থডে গিফট আনবক্সিং, বার্থডে অলরেডি শেষ, চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, না ওটা পরে খুলতে হবে। এখন মাঝে তোমার 11টা বেজে গেছে অলরেডি, ওদের বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, সব বন্ধুরা বাড়ি চলে গেছে, গিফটও তোমাদের দেখিয়ে দিয়েছে, আজকেই দেখাতে হবে, আনবক্সিং হয়ে গেছে। ভিডিওটা আর লেন্দি করবো না, ভিডিওটা একটু লেন্দিই হলো, কারণ সকাল থেকে রাত্রির অবধি দেখানো হলো, সেজন্য লেন্দিই হলো।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য। বাই বাই, টাটা অ্যান্ড গুড নাইট।